স্বামীর এক নাম্বার অধিকার তাআতুহু ফিল মারুফ, আল্লাহর নাফরমানি ছাড়া যত অনুসরণীয় বিষয় হতে পারে, ভালো কাজ হতে পারে, ভালো কথা হতে পারে, এই কথায় স্বামীর আনুগত্য করা, এটা একজন স্বামী তার স্ত্রীর কাছে প্রাপ্য। তিরমিজি শরীফের 1159 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাউ আমারতু আহাদান, আমি যদি কাউকে আদেশ করতাম, আইয়াস জুদাল্লি আহাদিন, আমি যদি কাউকে আদেশ করতাম যে অন্য কোন মানুষকে সিজদা করার জন্য, লা আমারতুল মারআতা আন তাসজুদালি জাওজিহা, তা আমি নারীদেরকে আদেশ করতাম তারা যেন তাদের স্বামীদেরকে সিজদা করে। সিজদা হলো একজন বান্দা আল্লাহর কাছে নত হওয়ার সর্বশ্রেষ্ঠ উপায়ের নাম হলো সিজদা নামক ইবাদত। তো নবীজি বলেন, আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা জায়েজ নেই। যদি আল্লাহ ছাড়া কাউকে সিজদা করার কথা আমি বলতাম, তো নারীকে বলতাম তার স্বামীকে সিজদা করার জন্য। ইবনে মাজার 1852 নম্বর হাদিস, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, নবীজি বলেন, লাউ আন্না রাজুলান আমারা ইমরাআতাহু, কোন ব্যক্তি যদি তার বিবিকে এই আদেশ করে, আন তানকুলা মিন জাবালিন আহমার ইলা জাবালিন আসওয়াদা ওয়া মিন জাবালিন আসওয়াদা ইলা জাবালিন আহমার, কোন ব্যক্তি যদি তার বিবিকে এই আদেশ করে, তুমি লাল পাহাড় থেকে পাথর বহন করে কালো পাহাড়ে নিয়ে যাও, এবং কালো পাথর পাহাড় থেকে পাথর বহন করে লাল পাহাড়ে নিয়ে যাও, এটা একটা অনুবাদ। আরেক দল মুহাদ্দিস অনুবাদ করেছেন যে লাল পাহাড়কে কালো পাহাড়ে এবং কালো পাহাড়কে লাল পাহাড়ে রূপান্তরিত করার যদি হুকুম কোন স্বামী তার স্ত্রীকে দিত, লাকানা নাউলুহা আন তাফালা, স্ত্রীর জন্য তা করাই অপরিহার্য হয়ে যেত। নবীজি বুঝাইলেন একজন বিবি তার স্বামীর কতটা আনুগত্য করা, তার তাহলে স্বামীর আনুগত্য করা একজন স্ত্রীর জন্য কতটা জরুরি, এই হাদিস দ্বারা বোঝা যায়। ইবনে মাজার 1853 নম্বর হাদিস, মানে যে হাদিসটা বললাম এর পরের হাদিস, হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে আবি আওফা রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন, নবীজির বিখ্যাত সাহাবা মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা, নবীজি তাকে কাজে শাম দেশে পাঠাইছে সিরিয়ায়। তো লাম্মা কাদিমা মুআজ মিনাশ শাম, মুআজ ইবনে জাবাল উনি যখন সিরিয়া থেকে মদিনায় আসলেন, আসার পর এক ঘটনা ঘটায় বসছে, সাজাদ আলী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজির সামনে সিজদা করছে, নবীজিকে সিজদা করছে, জোরে বলেন নাউজুবিল্লাহ। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা হাদা ইয়া মুআজ, নবীজি বললেন, মুআজ এটা কি করলা তুমি, তুমি কি ঘটাইলা? হযরতে মুআজ ইবনে জাবাল জবাব দিলেন, আতাইতু শাম, হুজুর আমি যখন শাম দেশে গেলাম, যাওয়ার পর ফাওয়াফাক্তুহুম, আমি সিরিয়ার মানুষকে দেখলাম, ইয়াসজুদুনা লিআসাতিফাতিহিম, আমি দেখলাম তারা তাদের ধর্মীয় নেতাদেরকে সিজদা করে, নাউজুবিল্লাহ বলেন, আমি সিরিয়ায় গেলাম, সিরিয়ার মানুষদেরকে দেখলাম তারা তাদের ধর্মীয় নেতাদেরকে সিজদা করে, আর কি ওয়াবাতারিকাতিহিম, বাতারিকা মানে হলো এবং তাদের শাসকদেরকেও তারা সিজদা করে। তো মুআজ ইবনে জাবাল বলেন, আমি যখন সিরিয়ার মানুষদেরকে দেখলাম তারা তাদের ধর্মীয় নেতাদেরকে সিজদা করে আর তাদের শাসকদেরকে সিজদা করে, আমি মনে মনে বললাম, আমি যখন মদিনায় আসব তাহলে আসার পর আমি মনে মনে এটা বললাম যে আপনার চাইতে বড় শাসক, আপনার চাইতে বড় ধর্মীয় নেতা, আপনার চাইতে বড় ভালো পৃথিবীতে তো আর কেউ নাই, তো তারা যদি তাদের নেতা আর শাসকদেরকে সিজদা করতে পারে, আমরা কেন আপনাকে সিজদা করব না, তাই আমি সিরিয়া থেকে আইসে আমি আপনার সামনে সিজদা করে গেলাম, জোরে বলেন নাউজুবিল্লাহ। নবীজি বললেন ফালা তাফআলু, মুআজ ভালো করে শোনো, সাবধান, কখনো এমন কর্ম আর করবা না, বর্তমানে যারা ধর্মীয় নেতা অথবা যারা শাসক বর্গ তাদের সামনে যদি কেউ সিজদায় লুটিয়ে পড়ে তাদেরও দায়িত্ব,
নবীর হাদিসের অনুসরণে যারা সিজদা করবে তাদেরকে বুঝিয়ে দেওয়া, ফালা তাফালু এমন কর্ম আর কখনো করবা না। নবী বললেন মুআজ লাউ কুনতু আমিরান আহাদান আইয়াসজুদা লিগাইরিল্লাহ, আল্লাহ ছাড়া যদি অন্য কাউকে সিজদা করার আদেশ আমি করতাম, লা আমারতুল মারআতা আন তাসজুদা লিজাওজিহা, আমি নারীদেরকে বলতাম তাদের স্বামীদেরকে সিজদা করার জন্য। ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, ওই আল্লাহর শপথ যে আল্লাহর হাতে আমার জান, লা তুআদ্দী ইমরাআতুন হাক্কা রাব্বিহা হাত্তা তুআদ্দী হাক্কা যাওজিহা, দুনিয়ার কোন নারী যতক্ষণ তার স্বামীর হক আদায় করতে না পারবে ততক্ষণ আল্লাহর হক আদায় করতে পারবে না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা কাইস ইবনে সাদ, আবু দাউদ শরীফের এই হাদিসের মধ্যে আসছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার সাহাবা কাইস ইবনে সাদ বলেন, আতাইতুল হিরা, কুফার একটা এলাকা আছে নাম হিরা, ওই হীরা নামক এলাকায় যাওয়ার পর উনি বলেন, ফারআইতুহুম ইয়াসজুদু ইয়াসজুদুনা লিমার জুবানিন লাহুম, আমি দেখলাম হীরা প্রদেশের মানুষগুলা তারা তাদের নেতাকে সিজদা করে। আমি যখন এই অবস্থা দেখলাম ফাকুলতু, আমি মনে মনে বললাম রাসূলুল্লাহি আহাক্কু আইয়ুস জাদালা, কোন নেতাকে যদি মানুষ সিজদা করে তাহলে আল্লাহ নবী তো সিজদা পাওয়ার বেশি হকদার, মানুষ মানুষকে সিজদা করে তাহলে নবী উনি তো সিজদা পাওয়ার বেশি হকদার, এটা বাস্তবিকই কথা, যদি মানুষকে সিজদা করা জায়েজ হয় তাহলে তো আল্লাহ রসুল সিজদা পাওয়ার সবচেয়ে বেশি হকদার হবে। নবীজির কাছে আসলাম, আসার পর আল্লাহ নবীকে বললাম, ইয়া রাসূলুল্লাহ আমি হীরা প্রদেশে গেলাম, সেখানে আমি দেখলাম মানুষ তাদের নেতাকে সিজদা করে, তাই আমিও মনে মনে বললাম, ওয়া আনতা রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আহাক্কু আন নাসজুদা লাক, আপনি তো সিজদা পাওয়ার বেশি হকদার, আমরা আপনাকে সিজদা করি, আপনি সিজদা পাওয়ার বেশি হকদার। এই কথা বলার পর নবীজি বললেন, তুমি কি বললা? কয় হুজুর যদি মানুষকে সিজদা করা জায়েজ হয় তাহলে আপনাকেই তো সিজদা করার বেশি হকদার। আল্লাহ রাসূল বললেন, ফালা তাফালু, কখনো করবা না, আমি জীবিত থাকা অবস্থায় তো সিজদা কখনো করবা না, ভালো করে শোনাও, ফালাউ মাররতা বিকবরি, আমার মরার পর আমার কবরের সামনে তুমি যদি কখনো অতিক্রম করো, আকুনতা তাসজুদুলা, তুমি কি আমার কবরকে সিজদা করবা? ভালো করে শুন, প্রথমে জীবিত মানুষকে সিজদা করা যাবে না, তো আমার কবরের সামনে দিয়ে গেলে কি সিজদা করবা? তো নবীজি তো কবর, ওনার কবরের মধ্যে নবীজি জীবিত, তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলার পর তখন বললেন না, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাবধান, কবরেও সিজদা করবা না, আবার জীবিত কাউকেও সিজদা করবা না, যদি আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা যায়, এই হাদিসেও বললেন, লা আমারতু নিসা আইয়াস জুদনা লি আজওয়াজিহিন্না, তাহলে আমি নারীদেরকে বলতাম তারা যেন তাদের স্বামীদেরকে সিজদা করে। তাহলে দেন প্রত্যেকটা হাদিসের মধ্যে নবী মানুষকে সিজদা নাকচ করে দিচ্ছে, আর বলছে সিজদা করা জায়েজ থাকলে তাহলে মহিলা তার স্বামীকে সিজদা করত, এটা নবী গুরুত্ব প্রদান করতেছেন, তাহলে স্বামীকে কি পরিমাণ আনুগত্য করা প্রয়োজন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর একটা হাদিস দেখি, সহিহুল জামে মানে আসছে 660 নম্বর হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, ইদা সাল্লাতিল মারআতু খামসাহা, নারী যদি পাঁচক্ত নামাজ পড়ে, ওয়া সামাত শাহরাহা, যদি রমজান মাসের রোজা রাখে, পাঁচক্ত নামাজ রমজান মাসের রোজা যদি নারী রাখে, ওয়া হাসানাত ফারজাহা, লজ্জাস্থান সতীত্বের হেফাজত করে, ওয়া আতাআত যাওজাহা, স্বামীর আনুগত্য করে, কয়টা কাজ? চারটা, পাঁচক্ত নামাজ রমজানের রোজা স্বামীর আনুগত্য লজ্জাস্থানের হেফাজত নিজের হেফাজত, তো নবীজি বলেন তিলালাহা, তাকে বলা হবে কিয়ামতের ময়দানে কি বলা হবে দেখেন, উদখুলিল জান্নাতা মিন আইয়্যি আবওয়াবিল জান্নাতি শিতি, জান্নাতের যতগুলো দরজা যেই দরজা দিয়ে মন চায় ওই দরজা দিয়ে তুমি জান্নাতে প্রবেশ করো, জান্নাতের যত দরজা যেটা দিয়ে মন চায় ওই দরজা দিয়ে তুমি জান্নাতে প্রবেশ করো। তাহলে একজন নারী
তার স্বামীর আনুগত্য করা কতটা গুরুত্বপূর্ণ ইবাদত। এজন্য নারীদের জান্নাতে যাওয়া একদম সহজ পুরুষদের তুলনায়, কিছু আমল করলেই নারীরা জান্নাতে যেতে পারে। পর্দাটা ফরজ আবশ্যক, পর্দাটা পালন করবে, আর ঘরে থেকে থেকেই নারী জান্নাতে যাওয়া একদম সহজ, খালি স্টার জলসা আর জি বাংলাগুলো না দেখলে একদম সহজ নারীরা জান্নাতে যাওয়া। তাহলে স্বামীর আনুগত্য করা এটা হক, স্বামীর আনুগত্যের মাধ্যমে যদি স্বামী সন্তুষ্ট হয়ে যায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলে দেখেন, স্বামীর আনুগত্যের মাধ্যমে যদি কোনো স্বামী সন্তুষ্ট হয়ে যায়, তিরমিজি শরীফের 1161 নম্বর হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবি উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণনা, নবীজি বলেন আইয়ুমা ইমরাতিন মাতা, কোন মহিলা যদি মারা যায় এমন অবস্থায়, ওয়া জাওজুহা আনহা রাদিন, এমন অবস্থায় যদি কোন মহিলা মারা যায় যেই মহিলার প্রতি তার স্বামী সন্তুষ্ট, কোন নারী মারা গেছে এমন অবস্থায় যেই নারীর প্রতি তার স্বামী সন্তুষ্ট, নবীজি বলেন দাখলাতিল জান্নাহ, ওই নারী আল্লাহর জান্নাতের মেহমান। কোন নারী মারা গেছে এমন অবস্থায় তার প্রতি তার স্বামী সন্তুষ্ট, নবীজি বলেন এই নারী জান্নাতের মেহমান। তাহলে স্বামীর আনুগত্যের মাধ্যমে তার সন্তুষ্টি অর্জন করার চেষ্টা করা। আরেকটা হাদিস বললাম কি, যে আল্লাহর হক ততক্ষণ কোন নারী আদায় করতে পারবে না যতক্ষণ স্বামীর হক আদায় না করবে। আল্লাহ আমাদেরকে এই বিষয়গুলো যেন আমরা আমাদের বিবি মা বোনদেরকে বুঝাইতে পারি আর তারা যেন আমল করতে পারে আল্লাহ তৌফিক দান করেন। তাহলে এটা হলো 1 নম্বর অধিকার, স্বামীর আনুগত্য করা।